উত্তরবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার তৈরি হলে বিজেপি আগে উত্তরবঙ্গেরই উন্নয়ন করবে। আগে যদি কারোর কথা মনে রাখা হয় তাহলে সেটা ১৯ এবং ২১-এর বন্ধু উত্তরবঙ্গের কথা, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা এবং দক্ষিণবঙ্গ তা করে দেখাতে পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে। উত্তরবঙ্গ সব সময় বঞ্চিত হয়ে এসেছে, এই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় বিজেপির এক সভা ছিল, আর সেই সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হন তিনি। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি ১৯৫৬ ভোটে। আমাকে হারাতে গিয়েছিল, আমি হারিয়ে দিয়েছি, কিন্তু আমরা মেজরিটি পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু সময় লাগছে, বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা মনে রাখা হয় তাহলে সেটা ১৯ এবং ২১-এর বন্ধু উত্তরবঙ্গের কথা, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা এবং দক্ষিণবঙ্গ তা করে দেখাতে পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? শুনব। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে ১৯৫৬ ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি, কিন্তু আমরা মেজরিটি পাইনি, ১৪৮ পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু সময় লাগছে, বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখব, সে হলো ১৯ আর ২১-এর বন্ধু উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখব, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতার সাউথ বেঙ্গল করে দেখাতে পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আমাকে হারাতে গিয়েছিল, আমি হারিয়ে দিয়েছি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু সময় লাগছে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা মনে রাখা হয় তাহলে সেটা হবে ১৯ এবং ২১-এর বন্ধু উত্তরবঙ্গের কথা, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা এবং দক্ষিণবঙ্গ করে দেখাতে পারেনি। একই সঙ্গে তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন, উত্তরবঙ্গ বঞ্চিত, ভাইপো আরও ১ কোটি বেশি। তিনি বলেন যে পঞ্চায়েতের আগে ময়নাগুড়িতে এসেছিলেন, বলেছিলেন উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ বলা মানে গৌড়বঙ্গ, দক্ষিণবঙ্গ, সুন্দরবন বলা মানে রাজ্য ভাগ করা নয়, এই মূর্খের দল সেটা জানে না। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ বলা হয় না। উত্তরবঙ্গ আমাদের অহংকার, উত্তরবঙ্গ আমাদের অলংকার, উত্তরবঙ্গ ছিল, আছে এবং থাকবে। কি বলেছেন এই নিয়ে বিরোধী দলনেতা? শুনব। হ্যাঁ, উত্তরবঙ্গ বঞ্চিত, ভাইপো তো আবার এক কাঠি বাড়া, ময়নাগুড়িতে এসেছিলেন পঞ্চায়েতের আগে, বলে গেছিলেন যে উত্তরবঙ্গ বলে কিছু নাই, উত্তরবঙ্গ বলে কিছু বলা যাবে না, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। আরে উত্তরবঙ্গ বলা মানে গৌড়বঙ্গ বলা মানে দক্ষিণবঙ্গ বলা মানে সুন্দরবন বলা মানেই তো রাজ্য ভাগ করা নয়, এই মূর্খের দল জানে না। উত্তরবঙ্গে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দিয়ে গেছেন প্রকৃতি মা, কি সুন্দর তরাই ডুয়ার্স, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না। উত্তরবঙ্গ আমাদের অহংকার, উত্তরবঙ্গ আমাদের অলংকার, উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে। গত সপ্তাহের সফর থেকে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা শুভেন্দু বলেন, চা সুন্দরী প্রকল্পে আদৌ কেউ ঘর পাননি এই এলাকায়, এছাড়াও চা বাগানের মালিক আসলে চা শ্রমিকরাই, তাদের পাট্টা প্রদান করার কথা দিয়ে আসলে এই সরকার ভাওতা দিচ্ছে। লোকসভা নির্বাচনের আগে ভোট পাওয়ার আশায় এই দাবি করা হয়েছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনব। চা বাগান কা পাট্টা, এ আউর আউর ভি এক বড়া জুমলা হ্যায়,
আপ লোক কো মালুম হ্যায় সবকো, চা সুন্দরী কা ঘর মিলা, মিলা কই, চা সুন্দরী কা এ জো কমিটমেন্ট থা, এ কমিটমেন্ট তো ঝুটা সাবিত হো গিয়া, চা বাগান কা জমিন কা মালিক হামারি চা শ্রমিক হ্যায়, ইসমে ক্যা পাট্টা হোগা, ইয়া কেসে ক্যা পাট্টা হোগা, এ জমিন কা তো মালিক হামারি চা শ্রমিক হ্যায়, আর এক নম্বর খতিয়ান মে খাস ল্যান্ড কাই পাট্টা হোতা হ্যায়, এ আসলি মকসদ ইনকি দুসরি হ্যায়, চুনাও কা পেহলে চা শ্রমিক কো গুমরাহ করো, আর ইসকো জো ভোট হ্যায় 3 থেকে 4 লাখ ভোট হ্যায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি মে, এ সব ভোট কো ইধার লাও। শুভেন্দু বলেন, চা বাগানকে পাট্টা দেবার কথা একেবারেই মিথ্যে। চা সুন্দরী প্রকল্পে কেউ ঘর পেয়েছেন? ঘর দেওয়ার কথা পুরোপুরি মিথ্যে হয়ে গেছে। চা বাগানের মালিক চা শ্রমিকরাই, এরা আবার কি পাট্টা হবে? এরা নির্বাচনের আগে চা শ্রমিকদের ভুল বোঝাচ্ছে। 2024-এর লোকসভা ভোট সামনে, আর তাই প্রতিটি রাজনৈতিক দল নিজেদের জায়গা শক্ত করতে উত্তরবঙ্গকে পাখির চোখ করতে চাইছে। উত্তরের জেলাগুলিতে গত লোকসভা নির্বাচন থেকে নিজেদের ভিত শক্ত করতে শুরু করেছে বিজেপি। এর প্রভাব দেখা গিয়েছে গত বিধানসভা নির্বাচনেও, আর তাই এবারে একেবারে ভোটের আগে সমস্ত দলই রাজনৈতিক প্রচারের লক্ষ্য রাখছে উত্তরবঙ্গকে। আর সেখান থেকে শুভেন্দু বলেন যে উত্তরবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হলে বিজেপি আগে উত্তরবঙ্গেরই উন্নয়ন করবে। আগে যদি কারোর কথা মনে রাখা হয় তাহলে সেটা উত্তরবঙ্গ। কি বলেছেন শুনবো আরো একবার। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে 1956 ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি, কিন্তু আমরা মেজরিটি পাইনি, 148 পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু সময় লাগছে, বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখব, সে হলো 19 আর 21-এর বন্ধু, উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখব। কারণ আপনারা যা করে দেখিয়েছেন, কলকাতার সাউথ বেঙ্গল করে দেখাতে পারেনি, তারা এখন আঙুল কামড়াচ্ছে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।